আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নবম অধ্যায় পরিমাপ পৃষ্ঠা 104 এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে নবম অধ্যায় পরিমাপ পৃষ্ঠা 104 এর 2 নং অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকে আমরা 3 নং অঙ্ক থেকে শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই 104 পৃষ্ঠা বের করো। মিটারে প্রকাশ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। এখানে 1 নং অঙ্কে দেওয়া আছে 5 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। এখানে কিলোমিটার এককে দেওয়া আছে, এই কিলোমিটার একক থেকে আমরা মিটার এককে রূপান্তর করব বা প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা জানি এক কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 5 কিলোমিটার সমান আমরা 1000-কে 5 দ্বারা গুণন করব। গুণ করলে আমরা কি পেয়ে যাব? মিটার পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিলোমিটার হচ্ছে বড় একক আর মিটার হচ্ছে কিলোমিটারের চেয়ে ছোট একক। আমরা যখন বড় একক থেকে ছোট এককে রূপান্তর করব বা প্রকাশ করব, তখন আমরা গুণ করে দিব। যেমন এখানে আমরা 1000-কে 5 দ্বারা গুণ করে দিব। গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? মিটার পেয়ে যাব। আবার আমরা যখন ছোট একক থেকে বড় এককে প্রকাশ করব, তখন আমরা কি করে দেব? ভাগ করে দেব। তো আমরা এখন বড় একক থেকে ছোট এককে প্রকাশ করছি, এই জন্য আমরা কি করব? গুণ করে দেব। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করি। 5 1 5, এখানে কয়টি শূন্য রয়েছে? 3টি শূন্য। এই 3টি শূন্য আমরা এখানে 5-এর ডানে বসিয়ে দিই। 5000 মিটার। উত্তর 5000 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আরেকটি অঙ্ক করি। 2 নম্বর, 7 কিলোমিটার 250 মিটার। আমরা কিলোমিটারকে মিটার করব, তারপরে তার সাথে 250 মিটার আমরা যোগ করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমি যে অঙ্কগুলো সমাধান করে দেবো তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। দুই নং অঙ্কে এখানে দেওয়া আছে 7 কিলোমিটার 250 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 7 কিলোমিটার, এই কিলোমিটার 7 কিলোমিটারকে আমরা প্রথমে কী করব? মিটারে রূপান্তর করব। রূপান্তর করার পর আমরা তার সাথে 250 মিটার যোগ করে দেব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 7000
সরি অতএব 7 কিলোমিটার কিলোমিটার 250 মিটার সমান আমরা প্রথমে কিলোমিটারকে মিটার রূপান্তর করব তার সাথে আমরা 250 মিটার যোগ করে দেব তো 1 কিলোমিটার সমান 1000 মিটার আমরা 7 কে 1000 দিয়ে গুণ করব গুণ করলে আমরা কি পেয়ে যাব মিটার পেয়ে যাব যোগ 250 মিটার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করে 7 1 কে 7 সাতের ডানে কয়টা শূন্য সরি এখানে কয়টা শূন্য রয়েছে তিনটি শূন্য সাতের ডানে আমরা তিনটি শূন্য বসিয়ে দিই যোগ 250 মিটার আমরা যোগ করে দিই প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হবে এরপর দশক স্থানের অঙ্কগুলো যোগ করি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে এরপর শতক স্থানের অঙ্কগুলো যোগ করি দুই আর শূন্য যোগ করলে দুই হবে এখানে সাত সাতই হবে মিটার 7250 মিটার উত্তর 7250 মিটার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী আর একটা অঙ্ক করি অঙ্ক নং তিন নয় কিলোমিটারকে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা মিটারে রূপান্তর করব মিটারে প্রকাশ করব তিন নম্বর এখানে দেওয়া আছে নয় কিলোমিটার আমরা জানি এক কিলোমিটার সমান 1000 মিটার অতএব নয় কিলোমিটার সমান 1000কে আমরা নয় দিয়ে গুণ করব গুণ করলে আমরা কি পেয়ে যাব মিটার পেয়ে যাব সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করি নয় একে নয় এখানে তিনটি শূন্য রয়েছে এখানে ডানে বসিয়ে দিই 9000 মিটার উত্তর 9000 মিটার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক করি চার নং অঙ্ক এখানে 9 কিলোমিটার 750 মিটার আমরা 9 কিলোমিটারকে মিটারে রূপান্তর করব এরপরে আমরা 750 মিটার কি করব আমরা যোগ করে দেব অঙ্কন 4 9 কিলোমিটার 750 মিটার 50 মিটার আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার 1000 মিটার এখানে 9 কিলোমিটারকে প্রথমে আমরা মিটারে প্রকাশ করব তারপরে তার সাথে 750 আমরা যোগ করে দেব 1 কিলোমিটার সমান 1000 মিটার অতএব 9 কিলোমিটার কিলোমিটার 750 মিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার 9 গুণ 1000 1000 দিয়ে গুণ করলে কি পেয়ে যাব আমরা মিটার পেয়ে যাব যোগ 750 মিটার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করি নয় একে নয়
এখানে তিনটে শূন্য রয়েছে আমরা এখানে বসিয়ে দেই যোগ 750 মিটার আমরা একক স্থানের অঙ্কগুলো প্রথমে যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে দশক স্থানের অঙ্কগুলো যোগ করি 5 আর শূন্য যোগ করলে 5ই হবে শতক স্থানের অঙ্কগুলো যোগ করি 7 আর শূন্য যোগ করলে 7ই হবে এখানে 9 9ই হবে মিটার 9750 মিটার উত্তর 9750 মিটার শিক্ষার্থী বন্ধুরা আমরা মিটার মিটারে প্রকাশ করলাম এবার আমরা 4 নম্বরে গ্রামে প্রকাশ করব শিক্ষার্থী বন্ধুরা আমরা করি চার নম্বরে গ্রামে প্রকাশ করি গ্রামে প্রকাশ করি এখানে এক নং অঙ্কে দেওয়া আছে 4 কিলোগ্রাম কিলোগ্রাম শিক্ষার্থী বন্ধুরা আমরা গ্রামে প্রকাশ করব কিলোগ্রাম কিলোগ্রাম একক থেকে আমরা গ্রাম এককে রূপান্তর করব বা প্রকাশ করব আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম অতএব 4 কিলোগ্রাম সমান আমরা বড় একক থেকে ছোট এককে প্রকাশ করছি এখন আমরা কি করব গুণ করে দেব গুণ করে দিলে আমরা কি পাব গ্রাম পেয়ে যাব সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করি 4 1 কে 4 এখানে 3 টি শূন্য আজ রয়েছে আমরা 3 শূন্য বসিয়ে দিই 4000 গ্রাম উত্তর 4000 গ্রাম শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক করি অঙ্ক নং 2 6 কিলোগ্রাম ছয় কিলোগ্রাম আমরা কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম অতএব 6 কিলোগ্রাম সমান 1000 গুণ 6 গ্রাম সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গুণ করি 6 1 6 এখানে 3 টি শূন্য রয়েছে আমরা বসিয়ে দেই 4000 গ্রাম উত্তর 6000 গ্রাম শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী আরেকটি অঙ্ক করি অঙ্ক নং 3 তিন অঙ্কে এখানে দেওয়া আছে 3 নং অঙ্কে 7 কিলোগ্রাম 300 গ্রাম আমরা প্রথমে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব প্রকাশ করার পর তার সাথে আমরা 300 গ্রাম কি করব যোগ করে দেব
আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম অতএব 7 কিলোগ্রাম কিলোগ্রাম 300 গ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম 7 গুণ 1000 গুণগুলো কি পাবো আমরা গ্রাম পাবো যোগ 300 গ্রাম আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করি 7 8 কে 7 এখানে তিনটি শূন্য রয়েছে আমরা বসিয়ে দেই যোগ 300 গ্রাম আমরা যোগ করে দেই প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করব শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে এরপর দশক স্থানের অঙ্কগুলো যোগ করব শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে এরপর শতক স্থানের অঙ্কগুলো যোগ করব 3 আর শূন্য যোগ করলে 3 হবে মানে 7 7ই হবে গ্রাম 7300 গ্রাম উত্তর 7300 গ্রাম শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি 4 এর 4 নাম্বার 8 কিলোগ্রাম 850 গ্রাম আমরা 4 নাম্বার করি এখানে দেওয়া আছে 4 নাম্বার অঙ্কে 8 কিলোগ্রাম 850 গ্রাম শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করব বা প্রকাশ করব তার সাথে আমরা কি করব 850 গ্রাম যোগ করে দেব আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম অতএব 8 কিলোগ্রাম 850 গ্রাম সমান 8 গুণ 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম গুণ করে দিলে আমরা কি পাবো গ্রাম পাবো যোগ 850 গ্রাম আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করে দিই 8 কে 8 এখানে তিনটি শূন্য এখানে বসিয়ে দিই যোগ 850 গ্রাম আমরা একক স্থানাঙ্কগুলো যোগ করে দিই প্রথমে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে এরপর দশক স্থানাঙ্কগুলো যোগ করি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে এবার শতক স্থানাঙ্কগুলো যোগ করি আট আর শূন্য যোগ করলে আটই হবে এখানে আট আটই হবে গ্রাম 8850 গ্রাম উত্তর 8850 গ্রাম শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি হোমওয়ার্ক হোমওয়ার্ক পৃষ্ঠা 104 তোমরা 3 আর 4 এর অঙ্কগুলো বাড়ির কাজ করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং প্রত্যেকে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ